যমুনা নদীর ভাঙনের হাত থেকে সিরাজগঞ্জ সদর ও কাজীপুর উপজেলা রক্ষায় দুই হাজার দশ এগারো অর্থ বছরে দশ কিলোমিটার এলাকা জুড়ে উনিশটি প্যাকেজে নদীর ডানতির সংরক্ষণ প্রকল্পের কাজ গ্রহণ করা হয় তবে দীর্ঘদিনেও পুরোপুরি শেষ হয়নি এর কাজ ফলে ভাঙনে বিলীন হয়ে যায় দুই উপজেলার বাদ সংলগ্ন এলাকার বসতবাড়ি গাছপালা ফসলি জমি শিক্ষা প্রতিষ্ঠান হাটবাজার সহ বিস্তীর্ণ জনপদ নিঃস্ব হচ্ছে এলাকার হাজার হাজার পরিবার এবছর সিরাজগঞ্জ সদর উপজেলার সিমলা এবং কাজীপুর উপজেলার মেঘায় এলাকা নদীর ভাঙন থেকে রক্ষার জন্য দুটি প্যাকেজে চলছে বাঁধ নির্মাণের কাজ তবে নদীতে পানি চলে আসায় এবং তড়িঘড়ি করে কাজ করায় বাঁধের স্থায়িত্ব নিয়ে জনমনে শঙ্কা দেখা দিয়েছে পানি যখন আসে তখন কাজ করে তারা ওরা করে করে থাকে না ভেসা যা কাজটা আরো একটু আগে শুরু হইলে কাজটা আরো সুস্থ এবং সুন্দর হইতো কাজটা জানি ভালো হয় বা কাজটা জানি মজমুত থাকে আমরা জানি হিনি ঠিক পাহাড়ি সময় মতো অর্থ বরাদ্দ না পাওয়ায় সঠিক সময়ে কাজ করা সম্ভব হয় না বলে জানালেন পানি উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তা তবে সময় আমরা ভাঙর হওয়ার পরে আমরা ওইটা বরাদ্দ নিয়ে বরাদ্দ যদি আবেদন করি উদ্যত কর্তৃপক্ষ বা মন্ত্রণালয় বা বোর্ডে তখন বরাদ্দ আসতে আসতে সময় লাগে সেই কাজগুলো হয়তো আসতে বরাদ্দ আসার পরে কাজ আরম্ভ করি সেই ধরনের কাজটা হয়তো দেরি হয় কিন্তু যে সমস্ত কাজে বরাদ্দ আগে আসে সেই কাজগুলো আমরা যথেষ্ট আরম্ভ করি জেলার সদর উপজেলার সিমলা এবং কাজীপুর উপজেলার মেঘায় এলাকায় একত্রিশ কোটি ছয় লাখ টাকা ব্যয়ে দুটি প্যাকেজে চলছে বাদ নির্মাণ প্রকল্পের কাজ রিঙ্কুকুণ্ডু সময় সংবাদ সিরাজগঞ্জ